শুভ সন্ধ্যা প্রিয় দর্শক সবাইকে শুভেচ্ছা এবং আমন্ত্রণ জানিয়ে শুরু করছি এস টিভির নিয়মিত আয়োজন গল্পকথার আজকের আয়োজনে সাথে আছি আমি বরাবরের মতোই অর্চি রহমান আর প্রতিদিনের মতো আজকেও আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন নতুন একজন অতিথি নতুন একটি সিনেমা শান সেই চলচ্চিত্রের পরিচালক এম রাহিম আজ আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন শুনবো এই সিনেমার পেছনের গল্প পুরোটা সময় জুড়ে আশা করছি আমাদের সাথেই থাকবেন কেমন আছেন ভাইয়া জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাকে অনেক অনেক শুভেচ্ছা এবং আমন্ত্রণ জানাচ্ছি গল্পকথার আজকের আয়োজনে আপনাকেও শুভেচ্ছা অনেক ধন্যবাদ এবং এই মুহূর্তে আসলে আপনার অনুভূতির কথা আমি একটু আগে জানতে চাই কারণ এত দিন ধরে একটা চলচ্চিত্রের প্রিপারেশন নেওয়া হয়েছে চলচ্চিত্র রেডিও হয়ে গেছে কিন্তু রিলিজ পাওয়ার ক্ষেত্রে আসলে একটার পর একটা বাধা এসেছে আপনার কেমন লাগছে যে ফাইনালি সেই দিনটা চলে এসেছে অবশেষে 7 তারিখে মুক্তি পেতে যাচ্ছে আসলে এটা আমরা অনেক লং জার্নি ছিল দুই হাজার আমরা প্রি প্রোডাকশনে কাজ করি স্ক্রিপ্টটা তৈরি করে আমাদের আজাদ খান ভাই যিনি এখন এসপি আছেন মানিকগঞ্জ জেলায় তো ওনার গল্পও নিয়ে আমরা কাজ করতেছি এবং ওনার লাইফে ঘটে যাওয়া যেসব যেই ধরনের অ্যাকশন কিংবা যেই ধরনের ঘটনা আছে সেগুলি আমরা একটু সিনেমেটিক ওয়েতে আমরা এটাকে যোগ করছি শান মুভিতে আর দুই হাজার আঠারোতে আমার প্রি প্রোডাকশন শেষ দুই সালে আমরা জুন মাসে আমরা স্টার্ট করি তো আমাদের প্ল্যানিং ছিল দুই হাজার একুশে ছবিতে ঈদের সময় আমরা রিলিজ করব সেই লক্ষ্যে আমরা ছিলাম তো এক পর্যায়ে এসে তো আমাদের এই যে কোভিডের কারণে আমরা আমাদের কাজগুলো অফ হয়ে যায় সেক্ষেত্রে আমরা ঈদের রিলিজ দিতে পারি তারপরে পরবর্তী সময় আবার আমরা প্ল্যানিং করি একুশ সাল দুই হাজার চলে যায় তো এখন বাইশ সাল আসতে আসতেই ইনশাল্লাহ আল্লাহ রহমতে আমরা রেডি আসি ছবি সম্পূর্ণ দর্শকদের উদ্দেশ্যে দেখানোর জন্য তো আশা রাখি সবার ভালো লাগবে ছবিটা দেখা আপনার কেমন লাগছে যে আপনার এত বড় একটা স্বপ্ন আপনি বাস্তবায়ন করেছেন আপনার পরিচালিত প্রথম সিনেমা সান আপনার অনুভূতির কথা একটু জানতে চাই আসলে অনুভূতিটা এটা তো আসলে একটা স্বপ্ন আমি প্রথম থেকে মানে ফিল্মে একজন পরিচালক হিসেবে আমি কাজ করব সেই আশা নিয়ে সেই স্বপ্ন নিয়ে আমি প্রথম সহকারী পরিচালক হিসেবে প্রথমে কাজ করি আপনি শুরু করেছিলেন দু হাজার চোদ্দোতে হ্যাঁ চোদ্দো থেকে শুরু করছি তো আমি প্রথমে যেই যেটা আমি প্রথম শুটিংটা ছিল আমার এম এ আউয়াল ভাই যিনি এবং আর্টিস্ট ছিলেন সুচরিতা পা রুবেল ভাই ছিলেন তো সেই অনুভূতি সেই দিন কথাটা এখনও মনে পড়ে আমার প্রথম যখন ওখানে আমি ক্লাবিস্টিক স্টিক দেওয়া হয় আমাদের পরিচালক ইয়ে সহকারী পরিচালকদের আমি ফোর্থ নাম্বার ছিলাম চার নম্বর ছিলাম তো চক ছিল তুলো ছিল তো সেখানে শুধু আমি নাম্বারিংটা করতাম শর্ট নাম্বারিংটা করতাম তো সেইখান থেকে সেখান থেকে আজকে আমি আমার ছবি রিলিজ হচ্ছে সান তো নিশ্চয় বড় জার্নি অনেক স্ট্রাগল ছিল অনেক কষ্ট ছিল অনেক অনেক ইয়ে আশা নিয়েই কাজটা করা এখন রিলিজের দ্বারপ্রান্তে প্রান্তে আমরা দাঁড়ায় আছি শান মুভিটা সেই স্বপ্নের গল্প তো শুনবো কিন্তু শান চলচ্চিত্র নিয়ে যদি জানতে চাই যে যেহেতু দীর্ঘ সময় ধরে এটার প্ল্যানিং হয়েছে কাজ হয়েছে প্রথমেই চিত্রনাট্যটা বেছে নিতে গিয়ে বা এই গল্প নিয়ে কাজ করতে গিয়ে আসলে কি সিচুয়েশনের মুখোমুখি পড়তে হয়েছিল না আসলে এটা তো আমাদের মূল থিমটা হচ্ছে মানব পাচারের উপরে তো যখন এই মানব পাচার আর হচ্ছে আমাদের আজাদ খান ভাই যে গল্প এটার মধ্যে মানব পাচারে তো সেক্ষেত্রে কারণ যেখানে মানব পাচারের বিষয়গুলো তুলে আসছে সেখানে ওই লোকেশনগুলো যেতে হচ্ছে ওই রকম ধরনের ভিকটিম যারা আছে তাদের সাথে কথা বলতে হচ্ছে যে আসলে যে আসলে তারা কি রকম পরিস্থিতি পড়ছিল এবং এখনকার পরিস্থিতি কি ওইখানে গিয়ে কি মুখে সম্মুখীন হয়েছে তো ওইখানে তারপর লোকেশন যে কোথায় কোথায় এগুলো সাধারণত আমরা পেপারে দেখি বিশেষ কারো জীবনের গল্প নিয়ে কি এটা কাজ করা এরকম কিছু না এটা বিশেষ কারো জীবন এটা তো আসলে অনেক মানুষের এটা ক্রাইসিস টা হ্যাঁ যেটা আমরা ইউটিউবে অনেকে দেখছি আমি ইউটিউবে অনেক দেখলাম অনেকে আসলে অনেকে পালায় আসছে অনেকে মাছ পথ থেকে ওদের পানিতে ফেলে দিছে ও একা সাতটা আপনার বাসায় আসছে এসে ও ইন্টারভিউ দিচ্ছে যে আমি পালায় চলে আসছি হ্যাঁ বেঁচে আসছি তো কিরকম অনুভূতি ছিল বুঝলো যে ওখান থেকে যখন আপনার নৌকার মধ্যে অনেকের সময় সাত দিন আট দিন না খেয়েছিল এবং অনেকে এই ক্ষুধার জ্বালায় ওদেরকে নৌকা থেকে ফেলে দেওয়া হতো লাশগুলো ফেলে দেওয়া হতো এরকম পরিস্থিতি দেখে আসছে ওই ছেলে এসে ইন্টারভিউ দিত তো ওইখান থেকেও আমি গল্পটা অনেকটা মানে ওইখান থেকেও আমি ইন্সপায়ার হয়েছি যে আসলে গল্পটা আমি কীভাবে সাজাবো জিনিসটা আবার এখান থেকে অনেকে অর্গানগুলোও বের করে রাখে অর্গানগুলো যেগুলো আছে হ্যাঁ সেল করে দেওয়া রাইট রাইট তো ওইখান থেকে মানে কিছু কিছু গল্প আছে যেটা আসলে সত্য সেটাকে আমরা সিনেমেটিকভাবে অডিয়েন্সকে আমরা যে যে আপনি যখন জানলেন এই চিত্রনাট্য নিয়ে কাজ করবেন তার পরবর্তী ধাপ কি ছিল যে চরিত্রের সিলেকশন গুলো ছিল कास्टিং এর ক্ষেত্রে আসলে কি কি বিষয় মাথায় রাখা হয়েছে না कास्टিং এর ক্ষেত্রে আসলে আমরা যারা মানে চরিত্র কারণে যাকে দরকার ঠিক আমরা তাকেই চেষ্টা করছি নেওয়ার জন্য এবং তাকেই পাইছি এবং তারা খুব আনন্দ সহিত এটা ছবিতে কাজ করার জন্য তারা রাজি আছেন যে না ওকে আর সেক্ষেত্রে আমি আসলে অনেক আগের থেকে অনেকের সাথে কাজ করছি যেমন চম্পা ম্যাডাম চম্পা ম্যাডামের সাথে আমি এটাকে প্রেম আমার টু কাজ করছি তো ওনার সাথে খুব ভালো একটা রিলেশন তো আমি বললাম আপা আমি একটা কাজ করতে যাচ্ছি নতুন ফিল্ম তো আপনি আমি আপনাকে থাকতে হবে ঠিক আছে আমি যদি স্ক্রিপ্ট ভালো হয় আমি কাজ করবো মিশা ভাইয়ের সাথে অনেক আগে কাজ করছি আমি দীর্ঘ অনেকদিন কাজ করছি মিশা ভাইয়ের সাথে তারপর হচ্ছে গিয়ে সিয়ামপুরের সাথে তো ওরা তো ওরা তো আসলে আমাদের খুব কাছের লোক বলতে আপনাদের পছন্দ জুটি আমারও খুব কাছের লোক আমরা পোড়ামন্টুতে একসাথে কাজ করছি আর পূজার সাথে অনেক আগে থেকে আমি কাজ করছি নুরজাহানে আমি কাজ করছি আপনার প্রেম আমার টু ছিলাম আমরা আর সিএমকে আসলে আমি পোড়ামন্টুতে এসে দেখি ওর সাথে এই চরিত্রের গল্পগুলো শুনবো কারণ অল্প সময় এই গল্প শুনে শেষ হবে না তবে ছোট্ট একটা বিরতির সময় হয়ে গেছে বিরতিটা নিয়ে আসছি দর্শক গল্পকথায় সময় হয়ে গেল ছোট্ট একটা বিরতি নেবার ফিরে আসছে আবারও এক্ষুনি অতিথির কাছে আমাদের সাথেই থাকবেন দর্শক বিরতির পর আবারও ফিরে এলাম গল্প কথার আজকের আয়োজনের সাথে আছি আমি অর্চি রহমান এবং আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন পরিচালক এম রাহিম যেই গল্পে ছিলাম চরিত্রের গল্পে ছিলাম সিয়াম এই সময়ের খুবই জনপ্রিয় একজন নায়ক আমাদের দেশের এবং পূজাচেরিও তেমনটাই কাজ করছে এবং সময় সময় নিজেকে সে অনেক পরিবর্তন করে আমাদের সকলেরই পছন্দের হয়ে গেছে তো তাদের ক্ষেত্রে আসলে অ্যাপ্রোচ নিতে গিয়ে বা এই চরিত্রগুলোতে নিয়ে কাজ করতে গিয়ে কি অবস্থার সম্মুখীন হতে হয়েছে আপনাকে কেমন ছিল সেই সময়টা আসলে ওরা দুজন আসলে আমি বলি ওদেরকে টম এন্ড জেরি বলি আমি ওদের দুজনকে আসলে দুজনে দুজনে সেটে থাক যেখানে থাক দুষ্টমি করে কন্টিনিউ তো যখন কাজ করার ক্ষেত্রে ওরা সিরিয়াস মানে দুজন দুজন আলাদা মানে সিজাম একদিকে পূজা একদিকে ওরা দুজনে স্ক্রিপ্টটা নিয়ে ওরা প্ল্যানিং করে আসলে কীভাবে কি বেটার কাজ করা যায় কীভাবে কি করা যায় আমরা আসলে টোটাল টিমটাই আমাদের যে টিমটা ছিলাম একসাথে সেই পুরামন টু থেকেই আমরা কাজটা করে আসছি তাদের চরিত্রটা কেমন বা তারা কোন চরিত্রে আসলে কাজ করে সিএম আসলে এস ইয়া কাজ পুলিশ অফিসারে একজন পুলিশ অফিসারে কাজ করতেছেন ক্যারেক্টার করতেছেন আর পূজা করছে একজন সিঙ্গার হিসেবে ফোক সিঙ্গার হিসেবে কাজ করছেন তো এই ক্যারেক্টারটা সিএম যে ক্যারেক্টার ছিল সেটা একজন পুলিশ অফিসারের ক্যারেক্টার মারদাঙ্গা ক্যারেক্টার জি যেটার জন্য আসলে সিএম অনেক কঠোর পরিশ্রম করতে হয়েছে কেমন ছিল সেই সময় ট্রেনিং এর সময়টা কেমন ছিল আরে ও তো ভাই আমি আমার আমরা খুব মানে ক্লোজ বলতে ভাই মনে কোন অন্যরকম একটা ই আছে ভাই আমি পারবো কি বলো তুমি আমি বলে অবশ্যই ডেফিনেটলি তুমি পারবে কারণ আমি ওকে পোরামন টুতে যখন একটা সিন ছিল আপনার যখন ও ফাইট করতেছে এক জায়গায় তো তখন আমি ওকে দেখছি দেখার পর থেকে আমি চিন্তা করছি মানে মনে মনে চিন্তা আসছে যে আসলে ওকে নিয়ে আমি রোমান্টিক ছবি বানাবো অ্যাকশন ফিল্ম করবো যেহেতু রোমান্টিক বয় ক্লাসিক তারপর হচ্ছে চকলেট বয় তো আমি বললাম যে আসলে আমি ওকে দিয়ে যদি কোনো ছবি বানাই আমি সিএমকে দিয়ে অ্যাকশন ফিল্ম বানাবো কারণ ওর মধ্যে আমি সেই জিনিসটা তখন দেখতে দেখতে পেয়েছি আমি আসলে যে না কাজ করা যায় তো এই স্ক্রিপ্টটা পাওয়ার পর পরই আমি চিন্তা করলাম যে আসলে সিএমকে আমি কাজ করবো সিএম এর যদিও সিক্স প্যাক নেই ডাজ ম্যাটার সমস্যা নেই কিন্তু আসলে দরকার হচ্ছে মেন্টালি ফিজিক্যাল ফিটনেসটা দরকার এটা ফিজিক্যাল সিক্স প্যাক থাকলেও কিন্তু আসলে ওর কাছে মেন্টালি কোনো ইয়ে নেই লাভ নেই তো ওঠিন দরকার হচ্ছে ফিজিক্যাল ফিটনেস আর হচ্ছে মেন্টালিটি আসলে কীভাবে আমি ওকে ইয়া ইয়া করবো ফিডব্যাক নেব ট্রেনিং নেব কী করবো তো সেক্ষেত্রে সিয়াম ওকে সিয়াম বলতেছে গল্পটা শোনানোর পর সিয়াম বলছে ভাই ভালো হয়েছে কিন্তু ফাইটটা কি ব্যবস্থা করবো আমি কি টেনশন করবো না আমি জাস্ট যা বলবো তুমি ঠিক সেটাই করবা তো ওকে দুই মাস আপনার ট্রেনিং করা হয়েছে একটা ক্রাব মাগা যেটা বলে সেটাকে আমরা আমাদের এখানে খুশরু পারবেশ ভাই নামে একজন আছেন যিনি ক্রাব মাগা ট্রেনার তো ওনাকে দিয়ে আমি ট্রেনিংটা করানো হয়েছে ওকে ফাইট ট্রেনিংটা এত স্ট্রাগল করছে মানে আস্তে 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 দুই দিন পর পাঁচ দিন পর সাত দিন পর আস্তে আস্তে ও শুধু ডেভেলপ করছে তো যখন শুটিং এ যাওয়ার পরে আসলে আমি বুঝতে পারি নাই আসলে ও এত ডেভেলপ করছে এক্সপ্রেশন এতটায় ডিফিকাল্টেড ছিল ক্যারেক্টার আর ক্যারেক্টার মধ্যে এমন ভাবে ইনভলভ হয়ে গেছে আমার জায়গা হচ্ছে আমার মনে হচ্ছে ও কি মেরেই ফেলতেছে এরকম অবস্থা আর এইবারই তো ওর প্রথম ফাইট তো অনেক জারিস্টারম্যান আছে অনেকে মার খেছে অনেকে মাইরছে মানে অনেক মার্কে বলছে রাইম ভাই পুরো মারতেছে আমার পুরো শেষ হয়ে যাচ্ছি তো সিএমকে বললাম ভাই আজকে তুমি

তারপরে ইনানি বিচে শুট করেছি তারপরে একটা সেট তৈরি করেছি পুরো জঙ্গলের মধ্যে প্রায় দুই থেকে তিন আমরা পুরো টোটালি এটাকে ক্লিয়ার করছি পুরো ক্যাম্প বানিয়েছি আমরা যেটা আসলে রিয়েল রিয়েল মনে মানে রিয়েল মানে রিয়েলি মনে হবে আপনার কাছে তৈরি করা হয়েছে হ্যাঁ যেটা আসলে যে গল্পটা শুনেছি যে গল্পটা নিয়ে আমরা প্ল্যানিং করেছি যে এই গল্প নিয়ে আমরা কাজ করব ওরকম চোখে ভেসে আসছে আসলে এরকম দরকার তো ওই দরকারের ক্ষেত্রে আমরা প্ল্যানিং করছি যা এরকম করবো জঙ্গলের মধ্যে আমরা গিয়ে প্রায় দুশো জন লোক জঙ্গলে কিছু কিছু জিনিস পরিষ্কার টরিষ্কার করে আমরা ওইখানে ক্যাম্প তৈরি করছি তো ক্যাম্পে তৈরি করার পর সব ইনভারমেন্ট তৈরি করা হয়েছে তো ওইটা দর্শক হলের মধ্যে গিয়ে দেখতে পাবে আসলে আমরা কি চেষ্টা করছি তাদের জন্য এবং এরপরে গানের প্রসঙ্গে আসবো তবে তার আগে ছোট্ট একটা বিরতির সময় হয়ে গেছে আবারও বিরতিটা নিয়ে আসছি দর্শক গল্প সময় হয়ে গেল আরো একবার ছোট্ট বিরতি নেবার ফিরে আসছি এক্ষুনি অতিথির কাছে আমাদের সাথেই থাকবেন দর্শক বিরতির পর আবারও ফিরে এলাম গল্প কথা রাজকের আয়োজনের সাথে আছি আমি অর্চি রহমান এবং আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন পরিচালক এম রাহিম যে গানের প্রসঙ্গে ছিলাম লোকেশনের মতো গানও একটা চলচ্চিত্রের জন্য অনেক বড় ভূমিকা পালন করে চমৎকার চমৎকার সব গান আমরা পাই অনেক ক্ষেত্রে দেখা যায় চলচ্চিত্রের চেয়ে গানগুলো বেশি হিট হয়ে গেছে আগে আগে সেক্ষেত্রে এই চলচ্চিত্রের গান নিয়ে কি পরিকল্পনা হয়েছে হচ্ছে আমার গল্পটা আসলে লুকটা কি লুকটা হচ্ছে একটা সিরিয়াস একটা ইস্যু নিয়ে তো সেক্ষেত্রে আমি গানগুলো ওইভাবেই আমরা ডিজাইন করেছি ধরুন আমার একটা সিরিয়াস একটা ইস্যুর মধ্যে আমি আসলে ডান্স নাম্বার ওই ভাবে করতে পারবো না গল্পের মধ্যে একটা গল্প না এটা ঝাড় খাবে মনে করেন আমরা অনেক ফিল্ম দেখি মানে আমি বলবো না অনেক ফিল্মে আমরা দেখি আসলে গল্পের সাথে গানের সাথে অনেক সম্পর্ক নেই পাচ্ছি না কারণ অডিয়েন্সের হিসাব চিন্তা করে আমরা একটা চলো এখানে ডান্স নাম্বার একটা দিয়ে দিই হ্যাঁ বিয়ে হলে হলো কিন্তু আসলে গল্পটা অনেক সময় এই জন্য অনেকটা ইফেক্ট আসে তো সেই ক্ষেত্রে সানের ক্ষেত্রে সেম জিনিসটাই আমি চেষ্টা করেছি যেন ওরকম মানুষের মধ্যে এরকম ঝাড়টা না আসে গল্পের মধ্যেই যেন মানুষ কন্টিনিউ ইনভলভ থাকে তো ওরকম ভাবে আমি আর তার মধ্যে আছে সিএম পূজা এটা একটা বিশাল বড় একটা চ্যালেঞ্জ ছিল দুজনের তাদের থেকে এক্সপেকটেশন আবার থাকবেও এবং তারা যে দুইটা ছবি অলরেডি করে ফেলছে খুব ভালো দর্শক নিয়ে নিয়েছে এখন শানের মধ্যেও সেমে একই রোমান্টিক বিষয়টা তো डिफरेंट ভাবে দেখানোর জন্য এটা খুব বড় একটা চ্যালেঞ্জ ছিল আমি মনে করি কারণ কি অডিয়েন্স ওদের নিজস্ব একটা অডিয়েন্স তৈরি হয়ে গেছে সিএম পূজা তো এই শানের মধ্যে যদি আমি ওইটার থেকে বেটার না করি আসলে অডিয়েন্স আমাকে অ্যাকসেপ্ট করবে না তো সেই দিক থেকে খুব বড় চ্যালেঞ্জ ছিল ইনশাআল্লাহ আল্লাহ রহমতে আমরা খুব ভালো আমাদের পুরো ফুল টিমটাই আমরা খুব ভালো মতো ওদেরকে আমরা ইউজ করতে পেরেছি মানে ছবিতে অন্যভাবেই আমরা দর্শকদের আসলে হলে গেলেই দেখি বুঝতে পারবেন আসলে কিভাবে আমরা তাকে ইয়ে করেছি এবার হলে যাওয়ার প্রসঙ্গে আসলে আসতে চাই যে এই বর্তমান সময় বর্তমান প্রেক্ষাপটে আমরা যেমন ভাবে এগোচ্ছি যেমন সময়ের মধ্য দিয়ে যাচ্ছি এই সময় আসলে এই চলচ্চিত্র রিলিজ দেওয়াতে আপনার কি মনে হয় দর্শক কি হলে আসবেন এই চলচ্চিত্র দেখতে সবচেয়ে বড় আগে হচ্ছে সেফটি মানুষের সেফটি দর্শকের সেফটিটা সেফটিটা মেনটেনটা আমাদের অবশ্যই দরকার যদি সেক্ষেত্রে আমাদের ওরকম যদি কোনো আমাদের আপাতত হল বন্ধ থাকবে কিংবা হলে আসা যাবে না কিংবা হলে সেফটি মেনটেন করার জন্য এরকম ডিস্টেন্স ইয়া করতে হবে সেক্ষেত্রে আমরা চিন্তা করবো আসলে কি হবে কারণ এটা অনেক আগে অনেক আগের ছবি ছিল তারপরে কি এটা স্বপ্ন সবার আমাদের পুরো টিমের যেমন ছিল তেমন দর্শকের ছিল তো আমি চাই যে আসলে এটা সবাই একটা উৎসব মুখরভাবে এসে ছবিটা দেখুক সবাই এনজয় করুক সবাই এনজয় করুক একটা মন মনে হয়ে ছবিটা দেখার এটা আমি চাই না তো সেক্ষেত্রে যদি আমাদের যেরকম নিয়ম অনুযায়ী যদি হয় তো আমরা অবশ্যই সিনেমাটাকে সুন্দরভাবে নিতে পারি যদি এরকম যদি সরকার থেকে যদি আমাদেরকে বলে যে না আসলে এখন পরিস্থিতি নেই ক্রাউডের কোনো পরিস্থিতি নেই পরিস্থিতি নেই সেক্ষেত্রে আমরা আসলে সেটা আমরা ভেবে দেখব সেক্ষেত্রে সেরকম যেন কি অবশ্যই হয় আমিও কারণ আমরা সবাই আশা করে আছি আমরা যে দর্শককে দেখানোর জন্য দেখানোর জন্য ওয়েট করতে ভাই আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে আসবার জন্য কারণ এই সিনেমার পেছনে এতটা কষ্ট থাকে পরিশ্রম থাকে কিন্তু সেই গল্পগুলো আমরা জানাতে পারি না এই ধরনের আয়োজনের মধ্য দিয়ে আপনাদের ভাবনার কথা কথা আমরা তুলে তুলে ধরতে ধরতে পারি পারি সেই কষ্টের আর শানের পুরো টিমের জন্য অনেক অনেক শুভকামনা থাকছে যেন যেই স্বপ্ন আপনি দেখেছেন সেভাবে যেন চলচ্চিত্রটি সফলভাবে দর্শকের হৃদয়মন ছুঁয়ে যেতে পারে আর আপনাকে আবারও অনেক ধন্যবাদ জানাচ্ছি যদি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন আমাদের চলচ্চিত্র আমাদের উন্নতি করতে হবে আমাদেরই দেখতে হবে আমাদেরই সাপোর্ট দিতে হবে কেউ আসবে না তো ভালো ফিল্মের সাথে আপনারা সবসময় ছিলেন আমারও বিশ্বাস আপনারও শান্তিছুবিতে আমাদের পাশেই থাকবেন এটা আমাদের বিশ্বাস আমার ফুল টিমের বিশ্বাস একদমই তাই ধন্যবাদ থ্যাংক ইউ প্রিয় দর্শক আজকের মতো বিদায় নিচ্ছি গল্পকথার আয়োজন থেকে আবারও দেখা হবে নতুন আয়োজনে নতুন নথি থেকে সাথে নিয়ে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন এসি টিভির পর্যায় চোখ রাখবেন